নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন ধরনের চিকেন রেসিপি নিয়ে এসেছি। বিহারি চিকেন খুবই সহজভাবে কত তাড়াতাড়ি কীভাবে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তবে তৈরি করা শুরু করি। আজকে আমি বিহারি চিকেন তৈরি করব। আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চিকেন আমি এই সাইডে রেখে ধরিয়ে বড় চামচ 2 চামচ তেল কড়াইতে দিয়ে কড়াই বসিয়ে দিলাম। ওভেনটা মিডিয়ামে রেখে আমি 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম 4টে, এলাচ 3টে এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি 1 ছোট চামচ, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এখন এখানে যে চিকেনগুলো আমি ধুয়ে রেখেছি এই চিকেনগুলো ফ্রাই করে নেব। চিকেনগুলো দিয়ে উপর মিক্স করে দিচ্ছি। ওভেনটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। এই চিকেনটা কিন্তু তৈরি করা খুব সোজা, যারা নাকি রান্না করতে জানে না চটপট তারাও এই চিকেনটা তৈরি করে নিতে পারবে। আমি কিন্তু নুন এখনও দিইনি। এই চিকেনের থেকে জল বেরোবে, জলটা শুকিয়ে যাবে, যখন তেলটা ওপরে উঠবে তখন আমি নুন দিয়ে দেবো। আবার একটু নাড়িয়ে দিলাম, এখনও কিন্তু চিকেনের জলটা শুকোয়নি, এখনও চিকেনের জল আছে। মাংসের গা দিয়ে তেল বেরিয়ে এসছে, জল শুকিয়ে গেছে। এখন আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার সব মাংসের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। চিকেন ফ্রাই হয়ে গেছে, এখন আমি চিকেন উঠিয়ে রাখছি। এই তেলেই দিয়ে দেব আরও 2 চামচ তেল। তেলটা একটু গরম করে নিলাম, আমি তো মিডিয়ামে করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কালো এলাচ একটা বড়, একটু থেতো করে নিয়েছি। 1/2 চামচ গোটা জিরে, 1টা আস্ত রসুন দিয়ে দিলাম। আমার রসুনটা বড় বলে 1টা দিয়ে দিচ্ছি, কিছু রসুন দিয়ে মশলার সাথে রসুনটা ভেজে নেব। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম একটু বড়ো বড়ো করে কুচি করেছি, এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানোটা দিয়ে একদম সোনালি কালার করে ভেজে নেব। এই পেঁয়াজের সাথে এখানে কতগুলো রসুনের কোয়া নিয়েছি, 1টা ছোট রসুনের কোয়া নিয়েছি, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এই পেঁয়াজ আর রসুন একসাথে ভালো করে ভেজে নেব একটু সোনালি কালার করে। সোনালি কালার করে আমি রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে 1 ইঞ্চির মতো আদা আর 3টি কাঁচা লঙ্কা, আমি একটু থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার সব মিশিয়ে দিচ্ছি। ওভেনটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। 1 ছোট চামচ 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। ভালো করে এই পেঁয়াজ আর রসুনের সাথে কষিয়ে নেব। তখন চিকেনের সময় নুন দিয়েছিলাম, সেটা বুঝে এখন স্বাদমতো নুন দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, 1 কাপ জল দিয়ে দিলাম। 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এখন এই কভারটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন একদম ভালো করে সিদ্ধ করে নেব। ওভেনটা এখন লো করে দিলাম। এখন কভারটা তুলছি, এখন এই হাতা দিয়ে একটু চেপে চেপে পেঁয়াজগুলো আরও নরম করে দিলে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে, এই ঝোলটার সাথে মিশিয়ে দেব। রসুনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, রসুনটাকে যেন না ভাঙে এরকম আস্তেই থাকবে। এরকম ভালো করে চেপে চেপে ঝোলটার সাথে মিশিয়ে একদম ঝোলটা ঘন হয়ে যাবে। এখন দিয়ে দেব চিকেন মশলা 1 ছোট চামচ, বেশ ভরা করে আমি চিকেন মশলা দিয়ে দিলাম। চিকেন মশলা দিয়ে ভালো করে আবার সব মিশিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম করে রেখেছি। এখন এই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
ভেজে রাখার চিকেনগুলো দিয়ে এই খুন্তিটা দিয়ে আস্তে আস্তে করে কিন্তু আমি ওপর নিচ করে দিচ্ছি, মশলাটা চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যেন চিকেনগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে না যায়, যেন এরকম ভালো করে মশলা দিয়ে চিকেনটা মিশিয়ে দিচ্ছি, খুব আলতো করে মিশাচ্ছে। এইভাবে পেঁয়াজের সাথে আবার চিকেনটা কষিয়ে নেব, পুরো মশলাটা দিয়ে চিকেন ভালো করে কষিয়ে নিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আবার সব মিশিয়ে দিচ্ছি। পুরো মশলা দিয়ে ভালো করে আমি চিকেন কষিয়ে নিয়েছি, ভালো করে চিকেন কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা দেখুন একদম কত নরম হয়ে গেছে, মিক্সির ব্যবহার করতে হয়নি, কত সহজভাবে মাংসটা হয়ে গেল, খুব তাড়াতাড়ি খুব চটপট কিন্তু তৈরি হয়ে যায়। আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু পুরো মাংসটা করলাম। এখন আমি এখানে আমি জল দিয়ে দিচ্ছি, বড় কাপ, এক কাপ জল দিয়ে ভালো করে আবার মশলার সাথে জলটা মিশিয়ে দিচ্ছি। এখন আরও হাফ কাপ দিয়ে দিলাম, দেড় কাপের মতো জল দিলাম, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। ভালো করে নাড়াচাড়া করে পুরো মশলার সঙ্গে ঝোলটা ভালো করে মিশিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছেও। এখন আমি ওভেনটা একদম কমিয়ে দিলাম, কমিয়ে আমি কভারটা দিয়ে রাখি। এখন কভারটা তুলছি, একটু ওপর নিচ করে দিই, ঝোলটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এই তেলগুলো সব সাইড দিয়ে চলে এসছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, একদম নরম মাংস হয়ে গেছে। এখন ওভেনটা আমি একদম বাড়িয়ে দিলাম, আমি মিডিয়ামে রেখে আর একদম লো ফ্লেমে এইভাবে আমি মাংসটা করে নিয়েছি। এখন ফ্লেম বাড়িয়ে দিয়েছি, ঝোলটা আমি এতটাই রাখবো, একটু ঝোলঝোল রাখবো। যারা কষা মাংস খেতে ভালোবাসে তারাও কিন্তু এই ঝোলটা খুব ভালোবাসবে খেতে, ঝোল এতটাই থাকবে। এখন আমি ওভেনটা অফ করে দিলাম। যদি আজকের চিকেন রেসিপি আমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।